সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প আমার সকল বন্ধুদের এবং দর্শকদের আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজ দশই আগস্ট আজকে তোমরা জানো আজ থেকে সারা ব্যাপী বিভিন্ন কলেজে অ্যাডমিশান আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ বিএ বিএসসি বিকম কোর্সে জেনারেল এবং অনার্স বিষয়গুলিতে অ্যাডমিশনের প্রক্রিয়া শুরু হতে চলেছে তাই আজ থেকে আমরা বিভিন্ন জেলার বিভিন্ন কলেজগুলিতে আমরা অ্যাডমিশন প্রক্রিয়াটি দেখব এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে সেটা আমরা লাইভ একদম করে দেখাবো তাই চলো আজকে আমরা তোমাদেরকে দেখাই মুর্শিদাবাদ জেলায় শ্রীপদ সিং কলেজ যেটি রয়েছে সেই শ্রীপদ সিং কলেজে তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে কিভাবে সমস্ত ফর্মটি ফিল করবে সমস্ত কিছু খুঁটিনাটি আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আজকে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে আমি জানিয়ে রাখি এখনও অবধি তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি শীঘ্রই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নাও সো দ্যাট এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট তোমরা দ্রুত পেয়ে যাবে চলো আর বেশি দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে যাই দেখো তোমাদের সামনে আমি একটি ব্রাউজার খুলেছি এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ আমি শ্রীপদ সিং কলেজের যে ওয়েবসাইট সেটি খুলে রেখেছি অ্যাড্রেস বারে দেখতে পাচ্ছ তোমরা ডাব্লু সিং কলেজ ডট এটি হচ্ছে এই শ্রীপদ সিং কলেজের ওয়েব অ্যাড্রেস তোমরা এই ওয়েব অ্যাড্রেসটি সরাসরি অ্যাড্রেস বারে টাইপ করেও এখানে যেতে পারো অথবা গুগলে গিয়ে তোমরা লিখতে পারো শ্রী পথ শ্রীপথ লিখলে দেখবে চলে আসবে এই শ্রীপথ সিং কলেজ এইটা ক্লিক করলেই তোমাদের সামনে এই পেজটি চলে আসবে আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে কলেজের ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এইবার তোমরা দেখো কীভাবে তোমরা অ্যাডমিশন নেবে এখানটায় দেখো এখানটা কিন্তু কোথাও তোমরা অ্যাডমিশনের লিঙ্ক পাবে না তাহলে কি করতে হবে তোমাদেরকে এই নোটিশে এখানে আসতে হবে রিড মোড়ে ক্লিক করতে হবে রিড মোড়ে ক্লিক করলে তোমাদের সামনে এই রকম একটি পেজ বেরিয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ আজকের তারিখ অর্থাৎ দশই আগস্টের এই যে আজকের তারিখ অর্থাৎ দশই আগস্টের তারিখ দিয়ে অ্যাডমিশন লিঙ্ক অ্যাড টু থাউজেন্ড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি সালে অ্যাডমিশন লিঙ্কের কথা বলা হয়েছে এখানে ক্লিক করলেই তোমাদের সামনে এই লিঙ্কটি এই পেজটি ডাউনলোড হয়ে যাবে এবং এখানে এই লিঙ্কটির কথা বলা হচ্ছে এই লিঙ্কটি হচ্ছে আসল লিঙ্ক তোমাদের কোনো চিন্তা করার দরকার নাই এত কিছু তোমাদের করতে হবে না আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ডাই লিঙ্কটি ডাইরেক্ট দিয়ে দেবো তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে থেকে এই লিঙ্কটিতে ক্লিক করলেই সরাসরি তোমরা চলে যাবে অ্যাডমিশন ফর্মে দেখো এবার এখানটায় আমরা চলে যাচ্ছি সরাসরি আমরা এই লিঙ্কটি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়েছি দেখো এইবার দেখো আমাদের সামনে খুলে গেল এই দু হাজার কুড়ি শিক্ষাবর্ষে কুড়ি একুশ শিক্ষাবর্ষের অ্যাডমিশনের পেজ এখানটায় সমস্ত কিছু ইনটেক ক্যাপাসিটি দেওয়া রয়েছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ অনার্স সাবজেক্টে কতগুলি সিট রয়েছে সেটা দেওয়া রয়েছে এবং জেনারেল কোর্সে বিএ প্রোগ্রাম বিএসসি পিওর আর বিএসসি বায়ো সমস্ত কিছুটাই দেওয়া রয়েছে ঠিক আছে এখানটায় দেখো তোমরা আবেদন করার পূর্বে কী কী জিনিস রাখতে হবে এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে প্রথমে দেখো একটি বৈধ মোবাইল নাম্বার রাখতে হবে এই মোবাইল নাম্বারটি কখনোই পরিবর্তন করা যাবে না একটা নিজস্ব ইমেল আইডি থাকতে হবে বাবার মোবাইল নাম্বার দিতে হবে আধার কার্ড নাম্বার দিতে হবে তোমাদের নিজের পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে যেটি পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে তোমাদের সিগনেচার বা সইটা যেরকম স্ক্যান করে দিতে হবে জেপিজি বা জেপিজি এটাও পঞ্চাশ কেবির মধ্যে আর তোমাকে দিতে হবে ক্লাস টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট স্ক্যান করা অবস্থায় জেপিজি বা জেপিইজি ফরম্যাটে এটা দেড়শো কেবির মধ্যে হবে আর তোমার বয়সের প্রমাণ হিসেবে তোমাকে ক্লাস টেনের অ্যাডমিট মাধ্যমেকে অ্যাডমিটটা দিতে হবে স্ক্যান করে দেড়শো কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে এইগুলো দিতে হবে ক্লাস টুয়েলভ এক্সাম ডিটেলস কি কী বিষয় ছিল সমস্ত কিছু তথ্যগুলো দিতে হবে আর অনলাইন পেমেন্ট তুমি এটিএম কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট ওয়ালেটের মধ্যে গুগল পে ফোনপে ইত্যাদি ওয়ালেট ইউজ করে তুমি করতে পারো ঠিক আছে আর এখানে তোমাদেরকে বলে রাখি দেখো এখানটা একটি হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে এই হেল্পলাইন নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো জিরো এই হেল্পলাইন নাম্বারে রকম সমস্যা হলে তোমরা হেল্পলাইনে গিয়ে কথা বলতে পারো এবার এখানটায় বিভিন্ন রকমের অ্যাডমিশন রুল রয়েছে সাবজেক্ট কম্বিনেশন চাইলে তোমরা সাবজেক্ট কম্বিনেশনগুলো দেখে নিতে পারো আমরা একবার সাবজেক্ট কম্বিনেশানের দিকে নজর দিই এই যে সাবজেক্ট কম্বিনেশান বাংলায় অনার্স নিলে এখানে কি কী সাবজেক্টগুলো নিতে হবে এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে এই হিসাবে তোমরা এগুলো দেখে নেবে অবশ্যই ফর্ম ফিল আপ করা পূর্বে এই জিনিসগুলো ভালোভাবে দেখে নেবে কারণ এইগুলো না দেখলে তোমরা ঠিকমতো বুঝতে পারবে না কি হবে কি করবে তো এইটা তোমরা দেখে নেবে তারপরে দেখো সিট ক্যাপাসিটি তো এখান থেকে দেখতেই পাচ্ছ আর এখানে ফি স্ট্রাকচার চাইলে ফি স্ট্রাকচার তোমরা গিয়ে ফি স্ট্রাকচারও দেখে নিতে পারো এই যে তোমাদের সামনে ফি স্ট্রাকচারটা এই যে ফি স্ট্রাকচার ডাউনলোড হয়ে যাবে এর সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে জেনে নিতে পারো ঠিক আছে এবার আমরা সরাসরি চলে যাব অ্যাডমিশনে দেখো এখানে তিনখানা আছে একটা হচ্ছে হোম একটা হচ্ছে নোটিশেস একটা হচ্ছে মেরিট লিস্ট বিএ মেরিট লিস্ট বিএসসি মেরিট লিস্ট বিকম মেরিট লিস্ট ঠিক আছে অ্যাপ্লাই অনলাইন গেট অ্যাডমিশন তো আমরা আজকে যেটা করব আমরা প্রথমবারের জন্য আবেদন করছি তাই আমরা অ্যাপ্লাই অনলাইনে গিয়ে নিউ অ্যাপ্লিকেন্ট নিউ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যারা প্রথম আবেদন করছে আর লগ ইন অর্থাৎ যারা আগে আবেদন করেছে তারা আবার ফর্মে যদি লগ ইন করতে চায় তো আমরা নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করব তোমরাও নিউ অ্যাপ্লিকেন্টে গিয়ে ক্লিক করবে আমরা ক্লিক করে নিচ্ছি দেখো নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই পেজটি খুলে গেলো এবং এখানে বলা হচ্ছে আপনি যদি এই পোর্টালে প্রথমবারের জন্য একটি নতুন আবেদন করতে চান তবে নতুন আবেদনকারী বোতামটি ক্লিক করুন আপনি যদি এখানে পূর্বে নিবন্ধিত হয়ে থাকেন তবে রিটার্নিং অ্যাপ্লিক্যান্ট বোতামটি ক্লিক করুন যদি আপনার কোনো বিভ্রান্তি হয় এই হেল্পলাইনে যোগাযোগ করুন তাহলে আমরা নিউ অ্যাপ্লিক্যান্টে ক্লিক করব আমরা ক্লিক করছি নিউ অ্যাপ্লিক্যান্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানটা চলে এলো ইউ আর অ্যাবাউট টু স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট ফেজ প্রথম ফেজের জন্য ঠিক আছে আমরা এবার এখানে আমরা দেবো নাম আমরা নামটা বসিয়ে দিই সুন্দর করে এখানে আমরা নামগুলো বসিয়ে নেব তোমরা তোমাদের নামটা সুন্দর করে বসিয়ে নেবে নাম বসিয়ে নিলাম তারপর দেওয়া রয়েছে মোবাইল নাম্বার আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দিই মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম তারপর দেওয়া রয়েছে ইমেল ইমেল আইডি ইমেল আইডিটা বসিয়ে দিলাম তারপর দেওয়া রয়েছে জন্ম তারিখ আমরা জন্ম তারিখটি এখানে সুন্দরভাবে বসিয়ে দেবো তোমরা খুব সুন্দরভাবে জন্ম তারিখটি এখানে বসাবে কোনো ভুল ভুলভ্রান্তি যেন না হয় আর কোনো রকম তাড়াহুড়ো তোমরা করবে না সাবধানে ধীরে ধীরে তোমরা কাজটি করবে আমরা এখানে বসিয়ে দিলাম আরেকবার এখানে ডেট অফ বার্থটা বসাতে বলছে আমরা আরেকবারও এখানে ডেট অফ বার্থটি বসিয়ে নেব তারপর আরেকবারও এখানে সব কিছু সন্তর্পণে বসিয়ে নেব ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছ এটা যদি দু হাজার কুড়ি সালে পাশ করে থাকো দু হাজার কুড়ি দু হলে দু হাজার উনিশ দু হলে দু হাজার আঠেরো দু হাজার সতেরো অবধি তোমরা লিখতে পারো আমি লিখে দিলাম দু হাজার কুড়ি তারপরে ইয়োর কাস্ট ক্যাটাগরি এখানে দেখো কাস্ট এখানে ক্লিক করতে হবে ডান দিকে জেনারেল না এসসি না এস টি এ না ও বিসিবি তবে আমরা এটা দিয়ে দিলাম জেনারেল তারপরে দেওয়া রয়েছে আর ইউ এ পার্সন উইথ সার্টিফাইড ফিজিক্যাল ডিসেবিলিটি যদি হ্যান্ডিক্যাপড হও তাহলে এস দেবে না হলে নো নো দিলাম তারপরে এখানে এই বক্সে ক্লিক করতে হবে তারপরে সাবমিট বাটনে আমাদের ক্লিক করতে হবে আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ইজ ফিফটিন কমপ্লিট ঠিক আছে এইবার কমপ্লিট পার্সোনাল ইনফো এই বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা ক্লিক করছি কমপ্লিট পার্সোনাল ইনফোতে ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে এবার এইবার আবার পার্সোনাল ইনফরমেশন পেজটি চলে এলো এখানে পুরো নামটি দেওয়া রয়েছে জেন্ডার এখানে আমাদের সিলেক্ট করে নিতে হবে ফিমেল ডেট অফ বার্থ ঠিক রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল ম্যারেড ডিভোর্স যেটা হবে সেটা দেবে সিঙ্গেল দিয়ে দিলাম ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দিলাম রিলিজিয়ান যার এটা ধর্ম তোমাদের যেটা হবে সেটা তোমরা দিয়ে দেবে আমি এখানে হিন্দুইজম দিয়ে দিলাম তারপরে রয়েছে কন্যাশ্রী নাম্বার যদি তোমাদের কন্যাশ্রী নাম্বার থাকে তাহলে সেটা তোমরা দিয়ে দেবে দিয়ে দিলাম তারপরে এখানে রয়েছে রেশন কার্ড টাইপ কি ধরনের রেশন কার্ড আছে সেটা তোমরা দিয়ে দেবে বিপিএল হলে বিপিএল এ এ ওয়াই হলে সেটা দিয়ে দেবে রেশন কার্ড নাম্বার এখানে দিয়ে দেবে রেশন কার্ড নাম্বারটা দিয়ে দিলাম বাবার নাম বাবার নামটা এখানে তোমরা দিয়ে দেবে তোমরা তোমাদের বাবার নামটা সুন্দরভাবে এখানে বসিয়ে নেবে তারপর রয়েছে মায়ের নাম সরি মায়ের নামটা তোমরা ভালো করে বসিয়ে নেবে তারপরে রয়েছে গার্জিয়ানের নাম গার্জিয়ান যদি বাবা হয় তাহলে আরেকবার বাবার নামটি বসিয়ে দেবে সবার ক্ষেত্রে বাবাই হয় তাই বাবার নামটি বসিয়ে নেবে রিলেশি রিলেশন উইথ গার্জিয়ান গার্জিয়ানের সঙ্গে কী সম্পর্ক তাহলে লিখে দেবে বাবা ফাদার অকুপেশান অফ গার্জেন বাবা কি করেন গভর্নমেন্ট সার্ভিস সরকারি চাকরি প্রাইভেট সার্ভিস বিজনেস সেলফ এমপ্লয়েড নট এমপ্লয়েড রিটায়ার্ড সোশ্যাল ওয়ার্কার আদার্স তোমরা যদি বিজনেস হয় তাহলে বিজনেস দিয়ে দেবে যেটা হবে সেটা তোমরা বসিয়ে দেবে ইওর ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ কি সেটা দিয়ে দেবে দিয়ে দিলাম গার্জিয়ানস ফোন নাম্বার গার্জিয়ানস ফোন নাম্বার তোমরা একটা বসিয়ে দেবে বসিয়ে দিলাম রেশন কার্ড ক্যাটাগরি দিয়ে দেবে নর্মাল যেটা হবে তোমাদের সেটা বসিয়ে দেবে আর ইউ উইলিং টু জয়েন এনসিসি তোমরা কি এনসিসি জয়েন করতে চাও জয়েন করতে চাইলে এস নচেত নো বসিয়ে দেবে আর ইউ উইলিং টু জয়েন এনএসএস ন্যাশনাল এনএসএস যদি তোমরা জয়েন করতে চাও তাহলে এস দেবে নচেত নদী দেবে এরিয়া টাইপ কোথায় বাস করো আরবান সেমি আরবান ভিলেজ আরবান মানে শহর সেমি আরবান মানে মোটামুটি শহর ভিলেজ মানে গ্রাম ভিলেজ দিয়ে দিলাম অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম পরিবারের বাৎসরিক ইনকাম কত দিয়ে দিলাম হোস্টেল হোস্টেল কি তোমার চাই যদি চাই তাহলে ইয়েস না চাইলে নো আমি নো বসিয়ে দিলাম এবার দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তোমরা বসিয়ে দাও আমরা এখানে পারমানেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি পারমানেন্ট অ্যাড্রেস বসিয়ে দিলাম তোমরা খুব সুন্দরভাবে পারমানেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দেবে এখানে যেন কোনো ভুল না হয় সব জিনিস তোমরা খুব সুস্থভাবে করবে যাতে কোনো ভুল ভ্রান্তি এখানে না হয় ঠিক আছে তারপরে লোকাল অ্যাড্রেস যদি লোকাল স্থানীয় ঠিকানা যদি এটাই হয় ইফ লোকাল অ্যাড্রেস সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস তাহলে চ্ছু দরকার নেই টাউন ভিলেজ আচ্ছা রাজ্য দেওয়া আছে ডিস্ট্রিক্ট লিখে দিতে পারো আরেকবার তারপরে পোস্টাল কোড দিয়ে দিতে পারো তারপরে পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন এগুলো সব দিয়ে দিতে পারো তবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তারপরে যদি একই হয় এটি মানে পারমানেন্ট আর লোকাল যদি এক হয় তাহলে ক্লিক করলে সম্পূর্ণটা চলে আসবে এরপর আমাদেরকে সেভ ক্লিক করতে হবে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলাম সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর এই যে আমাদের দেখাচ্ছে এখানে কি বলছে প্লিজ এন্টার ইয়র সিটি অর টাউন আচ্ছা আমাদের এখানে যে পিঙ্ক হয়ে গেছে এখানে আমাদের সিটিটা বা টাউনটা লিখতে হবে আমরা বসিয়ে দিচ্ছি আমাদের সিটি বা টাউন তারপর আমরা ক্লিক 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 করছি করলেই করলাম এবার আমাদের সামনে পার্সোনাল ইনফরমেশনে এবার এইগুলো চাওয়া হচ্ছে ইওর ডকুমেন্ট তোমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো দিতে হবে আমি আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম ইউর স্ক্যান পাসপোর্ট সাইজ ফটো পাসপোর্ট সাইজ ফটো যেটা পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে আমি অলরেডি করে রেখেছি আমি এটা স্ক্যান করে নিচ্ছি আমার ডেস্কটপে আমার রাখা আছে আমি এটি অলরেডি স্ক্যান করে নিচ্ছি স্ক্যান আমি দিয়ে দিলাম তারপর ইওর স্ক্যান সিগনেচার সিগনেচারটা আমার স্ক্যান করা আছে আমি দিয়ে দিলাম তারপরে বলছে ইও স্ক্যান টেন প্লাস টু মার্কশিট আমার এটিও স্ক্যান করে রাখা আছে আমি দিয়ে দিলাম ইয়োর প্রুফ অফ এজ মাধ্যমিকে অ্যাডমিট এটি আমার দিয়ে দিলাম তারপরে বিপিএল এ ওয়াই সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে এটা চুজ ফাইলে গিয়ে এইটা করে নিলাম এবার আমরা আপলোড দিলাম আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই একটু সময় লাগবে এই যে এখানে বলছে যে সমস্ত কিছু হয়ে গেছে এইবার ইন্টার ক্লাস টুয়েলভ ডিটেলস এখানে আমাদের ক্লাস টুয়েলভ ডিটেলসটা এই যে পার্সোনাল ইনফরমেশন হয়ে গেছে ডকুমেন্টস আপলোড হয়ে গেছে লেভেল টুয়েলভ এক্সামে এগুলো ডিটেলস আমাদের দিতে হবে আমরা এখানে বসিয়ে নিলাম এবার রেজিস্ট্রেশন নাম্বার অফ ক্লাস টুয়েলভ বোর্ড এক্সাম এটা আমাদের বসিয়ে নিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে নিলাম রোল নাম্বার রোল নাম্বারটা আমাদের বসিয়ে দিতে হবে ইয়ার অফ রেজিস্ট্রেশন ঠিক আছে ইয়ার অফ পাসিং দু হাজার কুড়ি বাই ডিফল্ট ঠিক আছে সিলেক্ট বোর্ড বোর্ডটা এখানে সিলেক্ট করে নিতে হবে যদি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হয় তোমাদের তাহলে ডাব্লু বি সিলেক্ট করবে অথবা আইএসসি বোর্ড হলে আইএসসি সিবিএসসি টুয়েলভ হলে সিবিএসি টুয়েলভ বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন হলে এইটা আদার বোর্ড হলে এইটা আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাই আমরা প্রথমটি সিলেক্ট করে নিলাম রেগুলার কোর্স অর ভোকেশনাল কোর্স অবশ্যই এটি রেগুলার তাই রেগুলার দিলাম এটা বাইটিফল টিক হয়ে গেছে এবার সাবমিট বাটন আমরা ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে আইটি পেজ খুলে গেল এইবার আমাকে সাবজেক্টগুলো সুন্দরভাবে বসাতে হবে সাবজেক্ট এখানে প্রথমে দেবো ইংরেজি ঠিক আছে আমাদের হবে ইংলিশ বি এখানে মার্কস অবটেন্ট থিওরিতে কত পেয়েছে আর প্রজেক্টে কত পেয়েছে থিওরিতে আমরা নাম্বার বসিয়ে দিচ্ছি আর প্রজেক্টে হচ্ছে বসিয়ে দিলাম আর এখানে থিওরিতে ফুল মার্কস সরি বসিয়ে দিলাম এটা মার্কস অব অর্থাৎ কত পেয়েছো আর ফুল মার্কস কত ছিল এটা ঠিক আছে এটা ফুল মার্কস কত ছিল আর কত পেয়েছো তাহলে তোমাদের এখানে তোমরা এই হলুডটা যেটা দেখতে পাচ্ছ এইখানটায় তোমরা যেটা পেয়েছ সেই নাম্বারটা বসাবে আর এইখানটায় তোমরা যেটা ফুল মার্কস সেটা বসাবে ঠিক আছে তারপরে সাবজেক্ট এখানে আমরা চলে আসি বেঙ্গলি বসিয়ে দিলাম প্রথমটা ইংরেজি নিতে হবে তারপর একটা বেঙ্গলি এখানটা আমরা বসিয়ে দেবো কত পেয়েছ সরি এটা একটু ভুল হয়ে এটা ঠিক করে বসাতে হবে ঠিক আছে এটা হলো ইংরেজি বাংলা হয়ে গেলো আদার্স সাবজেক্ট আদার্স সাবজেক্টের মধ্যে আমরা প্রথমে বসবো ফিলোসফি আমরা একটু খুঁজে নিই ফিলোসফিটা কোথায় আমাদের ক্যান্ডিডেটের ফিলোসফি ছিল তাই আমরা প্রথমে ফিলোসফিটি বসে নেব এই যে ফিলোসফি ফিলোজফিতে কত পেয়েছে না ফিলোসফিতে যে নাম্বারটি পেয়েছে আর প্র্যাকটিক্যালে পেয়েছে আমরা বসিয়ে নিলাম ফিলোসফিতে ও ছিয়ানব্বই পেয়েছিল এই যে ছিয়ানব্বই রিটার্নে ছিয়াত্তর আশির মধ্যে প্র্যাকটিক্যালে কুড়িতে কুড়ি এরপর রয়েছে পরের সাবজেক্টটা আমরা বসিয়ে নেব জিওগ্রাফি আমরা জিওগ্রাফিটা একটু খুঁজে নিই এইরকম ভাবে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট এখানে ক্লিক করবে স্ক্রল ডাউন করে দেখে নেবে উচ্চ মাধ্যমিকের যতগুলি ছিল সব এখানে দেওয়া রয়েছে তারপরে তোমরা সেইরকম ভাবে দেখে বসিয়ে নেবে ঠিক আছে তোমরা বসিয়ে নেবে চেয়ে বসিয়ে নিলাম তারপরে রয়েছে এডুকেশন আমরা বসিয়ে নিই সুন্দরভাবে অ্যালফাবেটিক্যালি দেওয়া রয়েছে সাবজেক্টগুলো আমরা এখানে একটু দেখে নিই এই যে বসিয়ে নিলাম এডুকেশনের মার্কস কত এটা আমরা বসিয়ে নেব এগুলো সব সুন্দরভাবে তোমরা বসে নেবে তারপরে রয়েছে আর একটা ফোর্থ সাবজেক্ট যদি তোমাদের ফোর্থ সাবজেক্ট থাকে অবশ্যই ফোর্থ সাবজেক্ট বসাবে আর যদি ফোর্থ সাবজেক্ট না থাকে তাহলে ফোর্থ সাবজেক্ট বসানোর কোনো প্রয়োজন নেই আমাদের ফোর্থ সাবজেক্ট আছে তাই আমরা ফোর্থ সাবজেক্ট এখানে বসে নিচ্ছি আমাদের ফোর্থ সাবজেক্ট রয়েছে হিস্ট্রি এই যে ফোর্থ সাবজেক্ট হিস্ট্রি পেয়ে গেলাম ফোর্থ সাবজেক্টের মার্কসটিও আমরা বসে নেব আমরা বসে নিয়েছি ঠিক আছে এইভাবে পুরো মার্কসটি তোমরা বসে নেবে বসে নেওয়ার পর আচ্ছা ইংরেজিটা কিন্তু বি আমরা ইংলিশ বি অর্থাৎ হচ্ছে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ যদি এ দাও তাহলে সেটা হবে ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মার্কশিটা দেখবে জিবি আছে অর্থাৎ ওটা ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এবার সাবমিট বাটনে তোমরা ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করলে দেখো তিনখানা স্টেপ হয়ে গেছে এবার লাস্ট স্টেপটা রয়েছে এখানে হচ্ছে চুজ কোর্স কোন কোর্সে তোমরা পড়তে চাও আমরা চুজ কোর্স নিয়ে নিলাম এইবার তোমরা কোন সিলেক্টেড কোর্স এখানে গিয়ে ক্লিক করতে হবে এখানে তোমরা বিএ জেনারেল না বিএ বাংলা অনার্স ইকোনমিক্স অনার্স এরকমভাবে আছে তো আমরা এখানে আবেদন করব এই যে এখানে আমরা আবেদন করবো ইংরেজি অনার্সের জন্য ইংলিশ অনার্স নিয়ে নিলাম অনার্স পেপার সিসি এখানটা আমাদের গিয়ে ইংলিশ সিলেক্ট করতে হবে বাই ডিফল্ট জেনারেল ইলেকটিভ সাবজেক্ট এখানে আমাদের ইলেকটিভ সাবজেক্ট হিসাবে হিস্ট্রি আছে ফিলোসফি আছে পলিটিক্যাল সায়েন্স আছে বেঙ্গলি আর সায়েন্সক্রিট এটা আমরা একবার দেখে নেব আর ডিসিপ্লিনারি হিসাবে তাহলে এখানটায় আমরা ফিলোসফিটি সিলেক্ট করে নিলাম আর এখানটায় গিয়ে ইংলিশ এটা নিয়ে নিলাম ঠিক আছে আর এখানটাই বলা যে এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স এখানে কম্পালসারি এটা নিতেই হবে এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স টু এটাও নিতেই হবে এটা আমরা হ্যাঁ এখানে আমরা এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স টু এখানটায় আমরা চাইলে কম্পালসারি ইংলিশ নিতে পারি অথবা কম্পালসারি বেঙ্গলি নিতে পারি আমরা কম্পালসারি বেঙ্গলিটি নিয়ে নিলাম এই পরে অ্যাড কোর্সে ক্লিক করতে হবে অ্যাড কোর্সে ক্লিক করলাম দেখো ডান কোর্স অ্যাডেড আমাদের হয়ে গেছে অ্যাড কোর্স করার পরে পরেই দেখো এবার কিন্তু চতুর্থ ধাপটিও আমাদের কমপ্লিট হয়ে গেলো তাই তো এবার আমরা স্কল ডাউন করে নিচে নামবো দেখো এখানে আমাদের অ্যাড কোর্স হয়ে গেছে ইংলিশ পর্স নেম কম্বিনেশনে এইগুলো রয়েছে আমাদের আর এখানে পেমেন্ট স্ট্যাটাস নট পেড এখানে আমরা যদি ক্লিক করি এটি ডিলিট হয়ে যাবে আর আমরা যদি ফর্মটা পুরো ফর্মটা প্রিন্ট আউট করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই আমাদের সামনে এই যে পুরো ফর্মটি চলে আসছে ঠিক আছে এখানে গিয়ে প্রিন্ট দিস পেজে যদি আমরা চলে যাই প্রিন্ট দিস পেজে গিয়ে আমরা পুরো ফর্মটিকে এইভাবে আমরা এফ সাইজে প্রিন্ট করে নেব ঠিক আছে আমি ফর্মটিকে সেভ করে রাখছি আমি ফর্মটি এখানে সেভ করে রাখছি পরে আমি এটাকে প্রিন্ট করব ওকে এইবার আমাদেরকে পেমেন্ট অপশানে যেতে হবে পে নাও এই পে নাওয়ে গিয়ে আমরা ক্লিক করলাম পে নাওয়ে গিয়ে ক্লিক করলেই আমাদের সামনে একটি নতুন উইন্টা উইন্ডো খোলা যাবে প্লিজ মেক শিওর ইওর ইন্টারনেট কানেকশান ইজ রিলায়েবল বিফোর প্রসেডিং উইথ অনলাইন পেমেন্ট এই ইন্টারনেট কানেকশান যেন স্টেবল থাকে ঠিক আছে এখানে দুটো পেমেন্ট অপশান আছে একটা রেজোর পে আর একটা জাস্ট পে আমরা রেজর এটা ইউজ করব তোমরা জাস্ট পেটাও ইউজ করতে পারো ঠিক আছে এখানে দেওয়া রয়েছে স্টুডেন্টের নাম এবার এখানে গিয়ে আমাদেরকে পে নামে ক্লিক করতে হবে আমরা পে নামে ক্লিক করলাম পে নামে ক্লিক করলেই এখানে আমাদের কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট ইউপিআই কিউআর যে কোনো একটা গিয়ে আমাদের কার্ডে যদি যাই কার্ডে গেলাম এখানে কার্ডের নাম্বার বসাতে হবে এক্সপায়ারি বসাতে হবে পিছনের দিকে সিবিভি নাম্বারটা বসাতে হবে পে ক্লিক করলে একটা অপশান চলে আসবে পাশে আমাকে ওটিপিটা চাইবে ওটিপিটা বসিয়ে দিলে পেতে ক্লিক করলে আমাদের ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এইভাবে তোমরা পেমেন্টটা করবে তো এই ছিল আবেদন করার পদ্ধতি এ খুব সহজে তোমরা আবেদন করতে পারো কোনো রকম অসুবিধা নেই রকম যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে যোগাযোগ করবে ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রামে গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা চাইলে আমাকে যোগাযোগ করে জানতে পারো ধীরে সুস্থে তোমরা ফর্ম ফিল করো আর যারা এখনও অব্দি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা এই ধরনের আরও অনেক ভিডিও আনতে চলেছি সেগুলি যাতে তোমরা দেখতে পারো সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ